2500 শয্যার কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন 600 বেশি রোগী। প্রতিদিনই প্রত্যন্ত এলাকা থেকেও হাসপাতালটিতে ছুটে আসেন রোগী। তবে চিকিৎসা নিতে এসে বিপাকে পড়েছেন রোগীরা। গত 3 দিন ধরে চলা ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে তৈরি হয়েছে দুর্ভোগ। ওয়ার্ডগুলো রোগীতে ভরে গেলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ডাক্তার কাছে এমনি তো দিন মিয়া, যখন এখানে হাসপাতাল ভর্তি হয়েছে আর করা তো কিছু নাই। কালকে বিকাল থেকে হাসপাতালে ডাক্তার আছে, আমার কিছু চাই না। তো আসছে 3 দিন, এখন অপারেশন দিতে পারিনি। ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে আসলেও বসে থাকছেন রুমে। তাদের দাবি প্রহসনমূলক শাস্তি প্রত্যাহার এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লিখিত প্রতিশ্রুতি পেলে প্রত্যাহার করা হবে কর্মবিরতি। আমরা এখন মানসিকভাবে খুবই চাপ বোধ করছি যে আমাদেরকে এভাবে একটা প্রহসনমূলক শাস্তির ব্যবস্থা করা হলে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এই কারণে আমাদের কর্মবিরতি এখনো অব্যাহত আছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অবৈধ, দ্রুত কাজে যোগ না দিলে বিধি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। তাদের এই ধরনের ধর্মঘট, এই ধর্মঘট তারা অবৈধ, তারা কোনো প্রকার ধর্মঘটে যাওয়ার যৌক্তিকতা নাই। তাদেরকে কাজে যোগদানের জন্য নির্দেশ দিয়েছি এবং যদি কেউ কাজে যোগদান না করে তাহলে আমরা এই যে আচরণবিধি আছে সেই আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। হাসপাতালের গাইনি বিভাগে গত 26 নভেম্বর ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসারের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর 23 জানুয়ারি 6 ইন্টার্ন চিকিৎসককে শাস্তি এবং মেডিকেল অফিসারকে অন্যত্রে বদলির সুপারিশ করে তদন্ত কমিটি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।